বিধ্বংসী বিশ্বযুদ্ধে স্রষ্টা তথা ধ্বংসের মূর্ত প্রতীক রূপে যদি রক্তমাংসের কোনো মানুষের নাম নির্দেশ করতে হয়, তবে মানব সভ্যতার ইতিহাসে সেই নামটি নিঃসন্দেহে অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার, ইনি সেই ব্যক্তি যাকে পৃথিবীর প্রত্যেকটি লোক ঘৃণা করে থাকেন। ইনি সেই ব্যক্তি যার জন্য হাজার নয় লক্ষ নয় কোটি কোটি লোকের মৃত্যু হয়েছিল। সবার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই আছে যে কে ছিলেন এই হিটলার, কেনই বা তার এত বদনাম, কেনই বা লোকে তাকে এত ঘৃণা করে থাকেন। এই সকল প্রশ্নের উত্তরগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 1889 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার একটি ছোট্ট শহরে অ্যাডলফ হিটলারের জন্ম হয়। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে খুব কষ্টে দিন যাপন করতে হয়েছিল তাকে। ছবি আঁকা শেখার ইচ্ছায় হিটলার একদিন ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তির পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পাশ করতে না পারায় ভর্তি হওয়া সম্ভব হয়নি। তবে তিনি কোনো চাকরির সন্ধান না করে পোস্ট কার্ডে ছবি এঁকে অল্প পয়সা রোজগার করে দিন যাপন করতে লাগলেন। কিছুদিন পর তিনি অস্ট্রিয়ার সৈন্য বিভাগে একটি চাকরি গ্রহণ করেন, কিন্তু চাকরিটা ভালো না লাগায় সেখান থেকে পালিয়ে জার্মানির মিউনিখে চলে যান। নিজের দেশ অস্ট্রিয়ার চেয়ে জার্মানি হিটলারের কাছে সবসময় বেশি ভালো লাগত। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো, তখন হিটলার আবার জার্মান সেনাবাহিনীতে যোগদান করলেন। এই চাকরিটাতে তার বেশ উন্নতি হলো, প্রমোশনও পেলেন। যুদ্ধের কাজে সাহায্য করার জন্য হিটলার দুবার পুরস্কারও পেয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধে শেষ পর্যন্ত জার্মানি পরাজিত হয়। তখন হিটলার খুব কষ্ট পেয়েছিলেন এবং 1919 সালে মিউনিখে গিয়ে কিছু অনুগামীকে নিয়ে নাৎসি পার্টি নামে একটি রাজনৈতিক দলে যোগদান করেন এবং 1921 সালে হিটলার ওই পার্টির নেতা হন। হিটলার ছিলেন খুব ভালো বক্তা, বক্তৃতা দিয়ে খুব সহজেই শ্রোতাদের মন জয় করতে পারতেন। তার বক্তৃতার মূল কথা ছিল, জার্মানরা একটি বড় এবং প্রভুত্বশীল জাতি, ইহুদিরা তাদের সঙ্গে থাকার যোগ্য নয়। হিটলারের মতে ইহুদিরা, কমিউনিস্টরা এবং সমাজতন্ত্রীরা জার্মানদের সকল দুঃখের জন্য দায়ী। তিনি তার নাৎসি দল নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সরকার তাকে কারারুদ্ধ করেন। বন্দী অবস্থায় তিনি লিখলেন মেইন ক্যাম্প বা আমার কর্মসূচি, বা আমার সংগ্রাম। এক বছর পর তিনি যখন জেল থেকে ছাড়া পেলেন, জার্মানরা বিশ্বাস করল যে সত্যি হিটলার আবার তাদের বড় ও সুখী জাতি হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন। জনগণ হিটলারকে ব্যাপকভাবে সমর্থন জানাতে শুরু করল, ফলে হিটলারের নাৎসি দল জার্মানির বৃহত্তম দলে পরিণত হলো। অল্পদিনের মধ্যেই হিটলার জার্মানির চ্যান্সেলর হলেন। এরপর নিজেকে ফুহেরার বলে ঘোষণা করেন। জার্মানির পদাতিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে দ্রুত সমৃদ্ধ ও শক্তিশালী করলেন। হিটলার গেস্টাপো নামে তার একটা ব্যক্তিগত পুলিশ বাহিনীও গঠন করলেন। এই পুলিশ বাহিনীর কাজ ছিল হিটলারের বিরুদ্ধবাসীদের ওপর অকথ্য ও নির্মম অত্যাচার চালিয়ে তাদের হত্যা করা। হিটলার প্রায় 600,000 ইহুদিকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। অনেক ইহুদি আবার পালিয়ে প্রাণও বাঁচিয়েছিলেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। 1940 সালে একে একে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক আক্রমণ করে দখল করে নেন। এই সব দেশের নিরীহ জনগণের উপর অকথ্য অত্যাচার করেন। ব্রিটিশ কমনওয়েলথভুক্ত দেশসমূহ হিটলারের পোল্যান্ড আক্রমণের সাথে সাথেই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। 1941 সালে হিটলার রাশিয়া আক্রমণ করেন। ইতালি ও জাপান হিটলারের পক্ষ নেয়। হিটলার আমেরিকার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেন। এভাবেই শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। শেষ পর্যন্ত হিটলারের পরাজয় হয়। আমেরিকা জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। চারিদিক থেকে জার্মান বাহিনীর পরাজয়ের সংবাদ যখন আসতে লাগলো, সেই সময় 1945 সালের 30 এপ্রিল রাশিয়ার লাল ফৌজ বার্লিন অবরোধ করে ফেলল। নিরুপায় আশাহত হিটলার দেরি না করে একটি গোপন আস্তানায় আশ্রয় নেন এবং জানা যায় যে সেখানে তিনি তার স্ত্রী এবং গাড়ির ড্রাইভার সমেত আত্মহত্যা করেন। হিটলারের শোচনীয় পরাজয় ও আত্মহত্যা প্রমাণ করেছে যে পৃথিবীতে একনায়কতন্ত্রের দিন প্রায় শেষ হয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা হিটলার সম্পর্কে জানলাম। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।